ফাইনালি সবার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। দীর্ঘ তিন বছর ধরে বাংলাদেশের সিংহভাগ নাট্যপ্রেমীরা অপেক্ষা করছিল অবুজ দিনের গল্প থ্রি নাটকটির জন্য। অ্যাট লাস্ট এই সব নাট্যপ্রেমীদের জন্য এই ভিডিওতে রয়েছে ধামাকাদার একটা গুড নিউজ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে থাকছে অবুজ দিনের গল্প থ্রি নাটকের রিলিজ ডেট, শুটিংয়ের ডেট সহ সকল প্রকার আপডেট। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন একদম ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ তো থাকছেই। 2018 সালের ডিসেম্বর মাসে রিলিজ হয় অবুজ দিনের গল্প নাটকটি। এরপর 2020 সালের ভালোবাসা দিবসে রিলিজ পায় অবুজ দিনের গল্প নাটকটির দ্বিতীয় পর্ব। রিলিজের পরপরই দর্শক মহলে ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা ও সফলতা পায় এই নাটকটি, যার ফলে পরিচালক জানিয়ে দেন অবুজ দিনের গল্প নাটকটির তৃতীয় পর্ব নিয়ে তারা খুব শীঘ্রই হাজির হবে। কিন্তু অবুজ দিনের গল্প টু নাটকটি রিলিজের প্রায় তিন বছর চলে যাচ্ছে, কিন্তু নাটকটির তৃতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছে না নির্মাতারা। অন্যদিকে নাটকটির অভিনেতা জিয়ল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তানজিন তিশা ব্যক্তিগত কারণের জন্য দীর্ঘ আড়াই বছর ধরে একসাথে নাটক করছে না, যার কারণে নাট্যপ্রেমীর অবুজ দিনের গল্প থ্রি নাটকটি দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। তোমার এত পাখনামি করার দরকার নাই, তুমি ছোট মানুষ, ছোট মানুষের মতোই থাকো। আপনি এরকম ছোট ছোট করেন কেন? আমি কলেজে পড়ি, আমার অনেক ক্লাসমেট আছে যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে। অবশেষে গতকাল তানজিন তিশার এই ভিডিও ক্লিপ দেখে অবুজ দিনের গল্প থ্রি নাটকটি দেখার আশা জেগে উঠেছে। অনেকেই বলতে পারেন এই ভিডিওটির সাথে নাটকটি রিলিজের সম্পর্ক কি। তানজিন তিশা ভিডিওটি তার ফেসবুকে আপলোড দিয়ে ভিডিওর ক্যাপশনে লিখেছেন রিমেম্বার ইট। তার মানে প্রিয় দর্শকেরা, তানজিন তিশা এই ক্যাপশনের মাধ্যমে অবুজ দিনের গল্প নাটক সিরিজটিকে স্মরণ করতে বলেছেন। তাহলে অবুজ দিনের গল্প নাটকটির তৃতীয় পর্ব যে খুব শীঘ্রই আসছে এটা বোঝার আর বাকি নেই। এবার প্রশ্ন, অবুজ দিনের গল্প থ্রি নাটকটি কবে আসবে? প্রিয় দর্শক, আমি একটা সোর্স হতে জানতে পেরেছি অবুজ দিনের গল্প থ্রি নাটকটি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক শিহাব শাহিন। সোর্সের মাধ্যমে জানা গেছে বড় একটা ইভেন্টে আসবে নাটকটি, আর বাংলাদেশি নাটক রিলিজের বড় ইভেন্ট হচ্ছে ভালোবাসা দিবস ও ঈদ। তাই বলা যায় অবুজ দিনের গল্প থ্রি নাটকটি রিলিজ পাবে 2023 সালের ভালোবাসা দিবসে। আর যদি কোনো কারণে 2023 সালের ভালোবাসা দিবসে নাটক রিলিজ না হয়, তাহলে ঈদে নাটকটি রিলিজ হওয়ার গ্যারান্টি দিচ্ছি শতভাগ। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই পর্ব। ভিডিওটি ভালো লাগলে ও উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ অবুজ দিনের গল্প থ্রি নাটকটির কোনো আপডেট আসার সাথে সাথেই জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে একটি লাইক করে দিন। আর হ্যাঁ, আমি কমেন্টে অপূর্ব, তানজিন, তিশা সকল ভক্তদের দেখতে চাই। প্রিয় দর্শকরা, আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।